ধরনের কাজ এমন ব্যাংকিং কাজগুলো অনলাইনে সমস্ত ধরনের কাজগুলো করা যাচ্ছে তত কিন্তু ফ্রডের পরিমাণটাও বেড়ে চলেছে তো আজকে একটি নতুন ধরনের ফ্রড কিন্তু মার্কেটে ঘটছে সেই ফ্রডটির বিষয়ে জানাবো এবং এই যে ফ্রডটি এই ফ্রডটি কিন্তু অলরেডি ঘটে গেছে যেনার সাথে কোচবিহারের একজন দোকানদারের সাথে যিনি তার স্ত্রীর সাথে দুজনে মিলে দোকানটি করতেন এবং তাদের সাথে এই ফ্রডটি ঘটেছে এবং তাদেরকে কিন্তু পুলিশের কাছে পর্যন্ত যেতে হয়েছে সাইবার ক্রাইমে গিয়েও কিন্তু তাদের ওখানটায় গিয়ে হাজিরা দিতে হয়েছে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলবো তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর এই ধরনের যে নতুন নতুন ফ্রড কিন্তু মার্কেটে প্রতিনিয়ত আসতে থাকে যত যত নতুন নতুন সিস্টেম আনে কোম্পানি তার থেকেও বেশি কিন্তু ফ্রডে ফ্রডকারীরা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রড করতে থাকে তো আপনারা এই ফ্রডের ভিডিওগুলি কিন্তু অবশ্যই দেখবেন এতে কিন্তু আপনারা নলেজ পাবেন এবং আজকের এই ফ্রডের ভিডিওটা যদি কমপ্লিট দেখেন তাহলে এই ধরনের ফ্রড কিন্তু আপনাদের কাছে যদি কোনো সময় আসে বা এই ধরনের কাস্টমার যদি আসে আজকে যে ধরনের ফ্রডটা হয়েছে তাহলে কিন্তু প্রথমেই আপনি ওই কাস্টমারকে বলে দেবেন যে আপনার কাজটি আমি এইভাবে করতে পারবো না ঠিক আছে তো চলুন ফ্রডটা কী ছিল সেটা জানবো তার আগে আমি বলে দিই একটু ছোট্ট করে এই যে ফ্রডটি হয়েছে এটি হলো কোচবিহার জেলার হলদি যে রয়েছে হলদিবাড়ি ক্লাব সেই দুর্ঘটনা সেই জায়গা থেকে কিন্তু এই ফ্রটটি এসেছে এই ফ্রটে হয়েছে ডেকে কি এই প্রটে একজন দোকানদার যিনি এবং তার স্ত্রী দুজনেই ওই দোকানটিকে চালান তো যিনি দোকানদার তার স্ত্রী ছিলেন বর্তমান দোকানতে এবং সেই টাইমে রাত্রের দিকে একজন আসেন এসে ওই দোকানদার বা ওই স্ত্রী যে যিনি ছিলেন ওই দোকানদার যে ছিলেন দোকানদারকে উনি এই কাস্টমারটি বলেন যে আমার একটা কিছু অ্যামাউন্টের টাকার আপ আসার আসে তো আপনার এক কিউআর কোডটি দিন সেই কিউআর কোডে আমি আপনাকে টাকাটি পাঠাচ্ছি এবং আমাকে সেই টাকাটি ক্যাশ দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু ওনার কাছে আসে একজন এবং সে কী করে ওই যে টাকাটি ওই যে কিউআর কোডটি রয়েছিলো দোকানদার সেই কিউআর কোডটি তার নিজের যে কিউআর কোড ব্যাংকের কিউআর কোড সেটিকে শো করে এবং দোকানদার সে এবং সেই কিউআর কোডের ছবিটা কিন্তু কাস্টমার দোকানদারের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হয়ে যায় লাগভাগ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কত একটি ছিল এরকম টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায় এবং দোকানদার কি করে সেই টাকাটির ক্যাশটি গুনতি করে কাস্টমারকে দিয়ে দেয় এবং কাস্টমার চলে যায় কাস্টমার চলে যাওয়ার পর পরের দিন যখন দেখে তখন যে দোকানদার ছিল তার অ্যাকাউন্টটি যে টাকাটি রয়েছে সেটি কিন্তু ট্রানজ্যাকশান হচ্ছে না তো তখন সে নিজের কাছে কোনো যে ব্যাঙ্কটি ছিল সেই ব্যাঙ্কটিতে থেকে যোগাযোগ করে এবং দেখা যায় সেখানটায় কি ঘটনা যে অ্যাকাউন্টটি সিজ করে দেওয়া হয়েছে তো তার কিছুক্ষণ পরেই কিন্তু কাস্ট দোকানদারের কাছে কল আসে সাইবার ক্রাইমের তরফ থেকে আপনার অ্যাকাউন্টে ফ্রড ট্রানজ্যাকশানের জন্য টাকা ঢুকেছে আপনি এসে সাইবার ক্রাইমে দেখা করুন তো এরকম টাইপের একটি ফ্রড আসে বা এরকম টাইপের একটি কল আসে সাইবার ক্রাইমের পক্ষ থেকে এই যে বললাম কথাটা এইভাবেই কিন্তু ফ্রডটি হয়েছে এর থেকে এই যে ফ্রডটি টি হয়েছে এই ফ্রডির বিষয়ে ওনার মুখ থেকেই একবার শুনে নেওয়া যাক তো চলুন আমি সাইডে ভিডিওটি প্লে করছি আপনারা দেখুন বুঝতে পারছো

কালকে দেখুন দেখুন একজন বলেছিল যে ওনার অ্যাকাউন্টে কিন্তু বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মতো আসবে এবং ওনার অ্যাকাউন্টে যথারীতি টাকাটি ঢুকেও যায় ওই কাস্টমারের যে বলেছিলেন সেই কাস্টমার অনুযায়ী ওনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকেও যায় এবং ঢুকে যাওয়ার পর কাস্টমার এসে কিন্তু সেই টাকাটি ক্যাশ কিন্তু ওই দোকানদারের কাছ থেকে এসে নিয়ে চলে যায় তারপরে ঘটনাটা কি হয়েছে

তো বুঝতে পারলেন খুবই একটি ভয়ঙ্করভাবে একটি দুর্ঘটনা ঘটেছে বা খুবই ভয়ঙ্করভাবে কিন্তু উনি ফেঁসে গিয়েছেন এই প্রবলেমের জন্য যেখানটায় কিন্তু আপনি আপনিও ফেঁসে যেতে পারেন আপনিও যদি অনলাইনের এই কাজগুলি করে থাকেন বা অনলাইনে আপনি যদি এই ধরনের কাজটি করে থাকেন তো এর থেকে বাঁচার উপায় কী আছে সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তো ভিডিওটা একটু কন্টিনিউ দেখুন দেখুন এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে আমরা আজকে আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ ঘটনা দেখালাম এই ধরনের কিন্তু আরও অনেক ঘটনা রয়েছে যেটা আপনার তারা যদি সোশ্যাল মিডিয়ায় সার্চ করেন সেখানটা কিন্তু ইজিলি দেখতে পারবেন দেখুন এর থেকে বাঁচার জন্য আপনাকে প্রথম মতো দুটি স্টেপ ফলো করতে হবে এই বিষয়ে এই বিষয়ে দেখুন প্রথমে যেটা বলবো সেটা হলো টাকা পাঠালে পোর্টাল থেকে পাঠান শান্তিতে ব্যবসা করতে পারবেন পারবেন আপনি যদি টাকা পাঠান তাহলে কিন্তু যে কোনো একটি এইপিএস পোর্টাল থেকেই টাকাটা পাঠাবেন মানে এইপিএস পোর্টাল থেকেই আপনি টাকাটা ওনাকে পাঠাবেন বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিচ্ছেন তাহলে সেটি এইপিএস পোর্টাল থেকে নেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে এতে কিন্তু আপনি শান্তিপূর্ণ ভাবে ব্যবসাটি করতে পারবেন তারপরে দু নম্বরে যেটা বলবো সেটা হলো দেখুন নিজের অ্যাকাউন্টের কিউআর কোড ইউপিআইতে পেমেন্ট না নেবেন না উইথড্রল করুন আপনি নিজের অ্যাকাউন্ট যে রয়েছে নিজের যে সেভিংস অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে আপনার ব্যবসার জন্য আপনি ব্যবহার করেন সেখানটায় কিন্তু কারোর কাছ থেকে পেমেন্ট নেবেন না আপনি যখনই পেমেন্ট নেবেন সেই কিউআর কোড থেকে বা সেখান থেকে পেমেন্ট নিয়ে কাউকে ক্যাশ দেবেন না সেক্ষেত্রে যদি আপনি এরকম কাজ করেন তাহলে কিন্তু আপনাকে আপনাকে যেটা বলা হচ্ছে এইভাবে ধরনের ইউপিআইতে পেমেন্ট নিতে না আপনি কিন্তু উইথড্রল করুন আপনার কাছে যে কাস্টমার আসবে সে টাকা নিতে চাইলে তাকে বলুন অ্যাকাউন্ট থেকে টাকাটি নিতে অ্যাকাউন্ট থেকে টাকাটি জমা করতে এবং জমা করার পর্যন্ত কিন্তু পর কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটি তুলতে এতে কী হবে আপনি কিন্তু ফ্রড ট্রানজ্যাকশানের আন্ডারে পড়বেন না সমস্ত কিছু কিন্তু ওই কাস্টমারের থাকবে এবং এটি সিকিওরভাবে কাজ করতে পারবেন এবং এই ধরনের কাস্টমার যদি আসে তাহলে অবশ্যই আপনি রেজিস্টার বুক যে মেনটেন করছেন সেই রেজিস্টার বুকে সিগনে চারের সাথে সাথে কিন্তু একটি ওনার থাম মানে ফিঙ্গার প্রিন্টও নিয়ে রেখে দিবেন এতে কিন্তু আপনারও সুবিধা হবে তো আশা করছি এই নিয়মগুলি ফলো করে চলবেন তাহলে কিন্তু আপনার সাথে ফ্রড এ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আরও অনেক ধরনের ফ্রড অ্যালার্ট আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবেন তো চলুন আজকের মতো এই পর্যন্তই আজকের মতো Bidai.